বাংলাদেশের ভক্তদের জন্য এই ছবিগুলোই আজকের দিনের একমাত্র সান্ত্বনা। সাকিব তামিম একসাথে ব্যাট করেছেন 111 বল, চতুর্থ উইকেট জুটিতে পার্টনারশিপ 79 রানের, যেখানে প্রথমে আউট হওয়া তামিমের অবদান 58 বলে 30, অন্যদিকে সাকিবের অবদান 53 বলে 42, একজনের স্ট্রাইক রেট যেখানে 50-এর মতো, আরেকজনের প্রায় 80। এই চিত্রটা সাকিবের সাথে শুধু তামিমের নয়, পুরো বাংলাদেশ দলেরই। দলের টার্গেট যেখানে 327, মিরপুরের উইকেটে যেটা পাহাড় সম। বেশি স্ট্রাইক রেটে বড় রান করার দিনেই টপ অর্ডারের লিটন শান্তরা প্যাভিলিয়নে ফিরেছেন গোল্ডেন ডাক মেরেই, মুশফিকও ব্যর্থ। অন্যদের আসা যাওয়া দেখা তামিমের উপর ভরসা ছিল সবার। সাকিব তামিম জুটি যদি কিছু একটা করতে পারেন আর কি। অন্যদের ব্যর্থতা দেখায় যেমন ব্যস্ত ছিলেন তামিম, তেমনি সাকিবকে ব্যস্ত থাকতে হয়েছিল তামিম আর রিয়াদের অতিরিক্ত ডট বল দেখাতেই। তবে অন্যরা যেভাবেই ব্যাট করেন না কেন, সাকিবের ব্যাটিং অ্যাপ্রোচে ছিল ইম্প্যাক্ট রাখার চেষ্টা। তামিমের সাথে জুটিতে 53 বলে 42, স্ট্রাইক রেট প্রায় 80। এরপর রিয়াদের সাথে জুটিতে 16 বলে 16, স্ট্রাইক রেট 100, যেখানে সেসব জুটিতে তামিমের অবদান 58 বলে 30 আর রিয়াদের 28 বলে 17। তামিমের স্ট্রাইক রেট ছিল মাত্র 51 আর রিয়াদের মাত্র 60। সতীর্থরা যে যাই করেন, আদিল রশিদের বলে স্যাম কারেনের হাতে ক্যাচ দেওয়ার সময় সাকিবের নামের পাশে 69 বলে 58 রান, কোনো ওভার বাউন্ডারি না হাঁকালেও নামের পাশে 4টা বাউন্ডারি, স্ট্রাইক রেট 84। ওয়ানডেতে যেমন ব্যাটিং দল চায় আর কি। শুধু শুক্রবারের ম্যাচটাই নয়, সাকিবের ক্যারিয়ার পরিসংখ্যানটাও এমনই। 200-এর বেশি ওয়ানডে ইনিংস খেলেও বিশ্বসেরা অলরাউন্ডারের গড় 40-এর কাছাকাছি, স্ট্রাইক রেটও ধরে রেখেছেন 80-এর ওপর। শুক্রবার পেয়েছেন 51তম ওয়ানডে 50-র দেখা। 7000-ই ক্লাব স্পর্শ করতে আর দরকার মাত্র 100 রান। ব্যাট হাতে অন্য সবার তুলনায় অনেক এগিয়ে থাকলেও ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোলার সাকিবও খুব একটা সুবিধা করতে পারেননি। 10 ওভার বল করে রান দিয়েছেন 64 ইকোনমি 6.4, উইকেট নিয়েছেন মাত্র 1টা, তবে সেটাও ম্যাচের সবচাইতে মূল্যবান উইকেট। 124 বলে 132 রান করা ওপেনার জেসন রয়কে করা এলবিডিআই ছিল ম্যাচে সাকিবের একমাত্র উইকেট। শাহরিয়ার শাওন অন ফিল্ড।